আচ্ছা আমাদের ইসলামী শরিয়া মতে আমাদের যারা মহিলা বা নারীরা আছেন বা একজন স্ত্রী কি তার হাজবেন্ডকে তালাক দিতে পারে কিনা তো আমাদের ইসলামিক শরিয়াত মধ্যে দেখা যাচ্ছে যে স্ত্রীর কাছে আসলে ওই পাওয়ারটি দেওয়া নেই যে স্ত্রী তার সম্মতি নিয়েই শুধুমাত্র সেই ডিসিশন নিয়ে সে তার হাজবেন্ড কে তালাক দিয়ে দিবে এখানে তালাকের তিনটি পদ্ধতি আছে মানে তালাক তিন ধরনের আছে সেখানে একটি তালাক আছে সেটি হচ্ছে মিউচুয়াল তালাক মিউচুয়াল তালাকের ক্ষেত্রে আমাদের যে স্ত্রী থাকবেন তারা হলো তাদের স্বামীর সাথে মিউচুয়ালি বসে সেখানে তার স্বামীর সাথে ডিসকাস করে তার মাধ্যমে হচ্ছে তালাকটি নিয়ে থাকবেন এখন আসছি আমাদের স্ট্যাটুটারি ল এর ক্ষেত্রে স্ট্যাটুটারি ল এর ক্ষেত্রে দেখা যাচ্ছে বা হচ্ছে আমাদের প্রচলিত আইন অনুযায়ী আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যখন কাবির নামাটি তৈরি করা হবে আমরা মেয়েরা অবশ্যই জিনিসটা খেয়াল রাখবো এবং আমি একটু মাঝখানে বলতে চাই হচ্ছে আমরা সবাই কি করি আমাদের কাবির নামাটি ভালো করে না পড়ে জাস্ট হচ্ছে একটি সাইন দিয়ে দেয় কিন্তু অবশ্যই আমাদেরকে কাবির নামাটি ভালো করে পড়তে হবে তো কাবির নামার যে আট নাম্বার কলমটি আছে সেখানে লেখা থাকবে যে আসলে একজন স্ত্রী কর্তৃক তালাক দেওয়ার যে ক্ষমতাটি মানে পাওয়ার অফ অ্যাটর্নি আসলে স্ত্রীকে দেওয়া হয়েছে কি না আসলে এটির মাধ্যমে আসলে আপনার যে হাজবেন্ড সে হচ্ছে আপনাকে একটি ক্ষমতা দিয়ে থাকে যে ইয়েস আপনি হলো তাকে তালাক দিতে পারবেন তো আপনারা যখনই হচ্ছে বিয়েটি সম্পন্ন করবেন আপনাদের যে তালাক নামাটি সেটি আপনারা ভালো করে পড়বেন এবং আট নম্বর কলামটি অবশ্যই আপনারা হেমূলক বাক্য দিয়ে রাখবেন হেমূলক বাক্য দিলে হয় কি যখন আপনার হলো তাকে তালাক দিতে চাইবেন যে যে হোক আমরা বিষয়টি বলতে কারণেই চাচ্ছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা হলো তালাক যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো তার কাছে পাঠিয়ে দিতে পারবেন তো আমরা নারীদেরকে বা স্ত্রীদেরকে বলবো আপনারা যখন কাবিন নামাটি করবেন তখন সেটার প্রতি অবশ্যই খেয়াল রাখবেন এবং তালাকের তালাকের ক্ষেত্রে আপনাদের যে কাগজটি সেটি যখন আপনার হাজবেন্ড এর কাছে পৌঁছাবে তারপর থেকে নব্বই দিনের মধ্যে তালাকটি কার্যকর হয়ে যাবে এখানে একটি প্রশ্ন আসে যে হলো আমার যে তালাকের ব্যাপারটি সেটি আমার স্বামী বা হাজব্যান্ড সরি হাজবেন্ড বা হলো ওয়েব হচ্ছে গ্রহণ করেনি বা সেখানে হচ্ছে সাইনও করেনি সে যে রিসিভ করেছে সেই রিসিভ কপিটিও আমার কাছে নেই কিন্তু আপনি যে পাঠিয়েছেন ডাকের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে যে আপনি পাঠিয়েছেন সেটির যে ডকুমেন্ট আপনার কাছে আছে এবং যখন আপনার কাছে তিন মাস হয়ে যাবে মানে হচ্ছে নব্বই দিন ঈদ্বতকালীন যে টাইমটি আছে সেটি যখন শেষ হয়ে যাবে তখন আপনার যে ডিভোর্সটি বা সেটি কার্যকর হয়ে যাবে তো আশা করি আপনারা হলো বুঝতে পেরেছেন আজকে মতো এতটুকুই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ